কেমন আছো তোমরা ওদের জন্য চকলেট আনা হয়নি কি নাম তোমার শাকিব সঞ্জীব পার সঞ্জীব পার শাকিব শাকিব আরে শাকিবুল তুমি ক্রিকেটার নাকি ক্রিকেট খেলো বাংলাদেশে একটু টাকা না কিন্তু ভালো ক্রিকেটার শাকিবুল হোসেন বাংলাদেশের ছেলের নাম কিন্তু ভালো ক্রিকেটার আছে শরীর ভালো আছে কেমন আছেন আপনারা ভালো আছে সবাই আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াতে ভালো আছি এটা উগ্রাবাড়ি খিতাল্লা সংখ্যালঘু এলাকা সেখানকার মানুষ স্থির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা ধরনের সন্দেহ কোনো সন্দেহ আমাদের মন্ত্রী নিশীত প্রামাণিক শর্মা নিয়ে নিশীত প্রামাণিক তুমিও আনন্দিত এবং তিনি কথা দিলেন আগামীতে আরও এই সমস্ত এলাকায় যাবে এবং প্রচণ্ড সাড়া পাবেন সুস্থে অনেকবার এসেছি আজকে কোনো রাজনীতির জন্য না আজকে একদম একেবারেই একটা সামাজিক কাজের জন্য একজন এখানে দুরারোগ্য অসুস্থ ব্যক্তি তাকে কিছু সহযোগিতা করবার জন্য আমরা এখানে এসেছি এবং তার পরিবারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তার পরিবার থেকে আমাকে আমন্ত্রণও দিয়েছে দাওয়াত দিয়েছে নিশ্চয়ই আমি আসব যেদিন এরপরে ডাঙাতে আসব এই বাড়িতে আবার আসব এবং দাওয়াত গ্রহণ করব আর সবচেয়ে বড় কথা যে একদিকে আমার বাড়িতে প্রচুর লোকের জনসমাগম সেখানে ভিড় যেহেতু আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে প্রত্যেক বছর ভিড় হয় কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যে সামাজিক দায়িত্ব আমার কাছে আছে জাতি ধর্ম নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা আর সেই কাজের জন্য আজকে স্যার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন স্যার আমার বাবা শনিবারের রাত্রে বিজে পাড়াতে হারিয়ে গেছে আমি খুঁজে পাইনি স্যার করে দিচ্ছি এখন ব্যবস্থা করে দিচ্ছি আমার বাবার ফোন নাম্বারটা অ্যাড্রেস কোথা থেকে কি হয়েছে এখন জেনেছিল